হ্যালো স্টুডেন্টস, আমার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস টুয়েলভের ডিফারেন্সিয়েশন বা অবকলনের আমরা 4 মার্কসের পার্ট শুরু করব। আমরা 2 মার্কসের পার্টগুলো করে দিয়েছি, সব 2 মার্কস পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তোমরা জানো আমরা এসএনদের বইটি ফলো করি। তো আমরা 4 মার্কসের আজকে অঙ্কগুলো শুরু করব। যে যদি কেউ অবশ্যই চ্যানেল নতুন থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদেরকে শেয়ার করবে, আর টেলিগ্রাম চ্যানেলে তোমরা আমরা ঢুকে যেতে পারো, সেখানে তোমরা এর লিঙ্কগুলো পেয়ে যাবে। হ্যাঁ, যদি কারো কাছে নোটিফিকেশান ঠিকঠাক না ঢোকে তো। তো চলো শুরু করা যাক, এর অঙ্কগুলো নিয়ে দেখি। চলো ওটা করবো, দেখো কি বলেছে। ওয়াই সমান হচ্ছে লগ অফ ই টু দি পাওয়ার এক্স ইনটু এক্স মাইনাস 2 বাই x প্লাস 2 হোল টু দি পাওয়ার 3 বাই 4। যদি এরকম আকারে দেওয়া থাকে তখন আমরা কী করবো? ঠিক আছে, তো দেখো ওয়াই সমান লগ আকারে দেওয়া আছে। লগ মানে আমরা কী জানি, দেখো লগ অফ এ ইন্টু বি আকারে আছে। ওয়াই সমান লগ অফ এ ইন্টু বি, তাহলে আমরা এটাকে ভাঙতে পারি। কথাভাবে বলো তাহলে এটাকে ভেঙে দিচ্ছে। দেখো আমাদের এই অঙ্কগুলোর ক্ষেত্রে কী বলেছে, যে এক্সের সাপেক্ষে অন্তর্কলজে নির্ণয় করো। ঠিক আছে, তাহলে আমরা ডিওয়াই ডিএক্স নির্ণয় করতে হবে, আমরা ওয়াই সমান এটা ধরে নিচ্ছি। ঠিক আছে, তাহলে কথা হবে লগ অফ, দেখো কত হয়, ই টু দি পাওয়ার এক্স প্লাস লগ অফ এক্স মাইনাস 2 বাই x প্লাস 2 হোল টু দি পাওয়ার 3 বাই 4, এটা হয় লগ অফ এ ইন্টু বি, সমান হচ্ছে লগ এ প্লাস লগ বি, তাই তো? তাহলে এটা কথা হচ্ছে, দেখো এক্স লগ ই, এখানে বেসটা দেখো ই দেওয়া নেই, কিন্তু অ্যাকচুয়ালি বেসটা ইয়েই হয়, তাহলে এক্স লগ ই বেস ই অ্যাকচুয়ালি, এখানে যদি ই নেওয়া হয়। হ্যাঁ, প্লাস 3 এর 4 লগ অফ এক্স মাইনাস 2 বাই x প্লাস 2, মানে বেসটা যখন তোমার নিচে দেওয়া থাকবে, ধরো 10 যদি দেওয়া থাকে 10, তাহলে নর্মালি এমনিতে ই হয়। ঠিক আছে, তাহলে এক্স লগ ই বেস ই মানে কথা হয়ে গেলো, এখানে ভ্যালুটা, এর ভ্যালুটা বেরিয়ে গেলো এক্স, মানে কত বেরিয়ে গেলো, এক্স প্লাস 3 এর 4 লগ অফ এক্স মাইনাস 2 বাই x প্লাস 2। একটু ছোট্ট আকারে লিখছি আমি, কারণ অঙ্কটা করতে হবে পুরোটা। তাহলে দেখো লগ বেশি, হ্যাঁ এটাকে একটু ভেঙে নেওয়া যেত এই স্টেপটা না করে, এই জায়গাটা 3 এর 4 এটা কত হয় বলো। দেখো এক্স লগ ই বেশি করলাম, কারণ এক্সটা আগে চলে আসে। আচ্ছা লগ বেশি এটা হল দেবো 3 এর 4, মানে কত, 3 এর 4টা আগে চলে এলো, কারণ আমার সূত্রটা জানি লগের। আচ্ছা এটাকে কত কী করতে হবে, লগ অফ এ বাই বি, লগ অফ এ বাই বি সমান কত করা যায় বলো। তাহলে লগ অফ লগ ই বেস এক্স মাইনাস 2 এটা হয় মাইনাস, মাইনাস কত হবে, লগ বেসি এক্স প্লাস 2 এটা হয়। দেখো তাহলে এটা বেরিয়ে গেল। তাহলে এবার যদি আমরা ডেরিভেটিভ করি এটা ওয়াই সমান, তাহলে ওয়াই সমান আমরা কী লিখবো, দেখো এক্স প্লাস 3 এর 4 লগ বেসি এক্স মাইনাস 2 মাইনাস লগ বেসি এক্স প্লাস 2 হলো। তাহলে আমরা এটা কি লিখতে পারি, ওয়াই সমান হচ্ছে এক্স প্লাস 3 এর 4 লগ বেসি এক্স মাইনাস 2 মাইনাস, দেখো মাইনাস 3 এর 4 লগ বেস ই এক্স প্লাস 2, ভালো ভালো করো, এটা বের হয় ওয়াই সমান। এবার আমরা কি করবো, ডিওয়াই বাই ডিএক্স নির্ণয় করবো। ডিওয়াই বাই ডিএক্স কোন কথা, ডেরিভেটিভ ডিফারেন্সিয়েটিভ রেসপেক্ট টু এক্স। আমরা কি করতে পারি, এক্সের সাপেক্ষে যদি আমরা অবকলন করি, তাহলে ডিওয়াই বাই ডিএক্স কোন কথা হবে, ডি ডিএক্স অফ এক্স সিম্পল প্লাস 3 বাই 4 ইন্টু ডি ডিএক্স অফ কত হয়ে যাবে, ডি ডিএক্স অফ লগ বেসি এক্স মাইনাস 2 অবভিয়াসলি মাইনাস 3 বাই 4 ইন্টু কত হবে বলো, ডি ডিএক্স অফ লগ বেসি এক্স প্লাস 2। তাহলে এটা কত পাবো বলো, ডি ডিএক্স অফ এক্স মানে কত হয় 1, তাহলে 1 প্লাস 3 এর 4 এটা কত হয় 1 বাই x মাইনাস 2, 3 বাই 4 ইন্টু এক্স মাইনাস 2 মাইনাস 3 এর 4 কত হবে 1 বাই x প্লাস 2, এটা হয়। কারণ কি, লগ বেশি এক্স মাইনাস 2 লগ বেশি এক্স, এক্স এটা যদি এক্সের মধ্যে ধরি কত হয়, ডিডিএক্স লগ বেশি এক্স মানে কত 1 বাই x, তাহলে 3 এর 4 ইন্টু 1 বাই x মাইনাস 2 ইন্টু ডিডিএক্স অফ এক্স মাইনাস 2, ডিডিএক্স অফ এক্স মাইনাস 2 করলে ভ্যালুটা কত হয়ে যাবে 1। ঠিক আছে, এটা আমরা জানি। আচ্ছা যেহেতু এটা যদি এক্স স্কোয়ার মাইনাস 2 সামথিং যদি কিছু যদি থাকতো, এটা যেহেতু এক্স মাইনাস 2 আছে, এক্সের লিনিয়ার ইকুয়েশন আকারে আছে এক্স মাইনাস 2 যেহেতু, তাহলে কোনো সমস্যা নেই, কারণ এক্স মাইনাস 2 যদি আছে তাহলে তোমার ডিডিএক্স এক্স মাইনাস 2 করলে 1 মাইনাস 0, মানে তোমার 1 বেরিয়ে যায়, ওটার জন্য আমরা করি না, অ্যাকচুয়ালি ইন্টু 1 হয়, এটা অ্যাকচুয়ালি 1 হয়। ঠিক আছে, তাহলে ব্যাপারটা হয়, তো এটাকে দেখো যদি একটু ক্যালকুলেশন করি, নেক্সটে যদি এলসিএম করি কত, 4 ইন্টু x মাইনাস 2 ইন্টু x প্লাস 2 এটা হবে। তাহলে এটা কথা হয়ে যায়, দেখো 4 ইন্টু x মাইনাস 2 ইন্টু x প্লাস 2 প্লাস 4 ইন্টু প্লাস কত হবে, 3 ইন্টু x প্লাস 2 মাইনাস 3 ইন্টু কত যাবে, এক্স মাইনাস 2 এটা হয়। তাহলে এটা কত যাচ্ছে, দেখো 4 ইন্টু x স্কোয়ার মাইনাস 4 প্লাস 3x প্লাস 6 মাইনাস 3x প্লাস 6 এটা হয়। দেখো ডিভাইডেড বাই 4 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 4
তাহলে দেখো মাইনাস থ্রি এক্স প্লাস থ্রি এক্স কাটলো, তাহলে কত হলো ফোর ইন্টু কত হবে এক্স স্কোয়ার মাইনাস ফোর, আমি এটা কমন নিয়ে নিচ্ছি, প্লাস ছয় ছয় কত হবে বারো, বারো মনে পরে প্লাস তিন হয়ে যাবে, ডিভাইডেড বাই ফোর ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ফোর। তাহলে ক্যালকুলেশন করলে কী পাচ্ছি দেখো, ফোর ফোর কাটলো, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস ফোর, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস ফোর, এটা অ্যান্সারটা তোমরা চেক করে নিও। ওকে, এটাই আমাদের অ্যান্সার। স্টুডেন্টস দেখো একের দুই অঙ্কটাও দেখো আমি করে দিয়েছি, দেখো দুই অঙ্কটা কিছুটা করেছি আমি, ওয়াই সমান কত দেওয়া আছে ফাইভ এক্স বাই কিউ রুট অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার টু এক্স প্লাস থ্রি দেওয়া আছে। তো আমি কি করছি এটাকে কি করতে পারি, ফাইভ এক্স ওয়ান মাইনাস এক্স হোল্ড দেবার কিউ রুট অফ থ্রি মানে কত ওয়ান মাইনাস এক্স হোল্ড দেবার একের তিন হয় প্লাস সাইন স্কোয়ার টু এক্স প্লাস থ্রি হয়। সিম্পল এবার আমরা কি করবো, ডেরিভেটিভ করবো ডিওয়াই বাই ডিএক্স, আমরা এখানে কথাটা লিখবো ডিফারেনশিয়েট উইথ রেসপেক্ট টু এক্স বা এক্সের সাপেক্ষে অবকলন করে পাই। ওকে ফাইভ, তাহলে কথা হচ্ছে ফাইভটা যেহেতু কনস্ট্যান্ট, ফাইভ ইন্টু ডিডিএক্স অফ এক্স বাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার হোল্ড দেবার ওয়ান বাই থ্রি প্লাস ডিডিএক্স অফ সাইন স্কোয়ার টু এক্স প্লাস থ্রি, ক্লিয়ার। এবার এটা কি হচ্ছে ইউ বাই ভি এর সূত্র, দেখো ক্যালকুলেশনটা দেখো তাহলে বুঝতে পারবে। এটা কথা দেখো এখানে এটা যেহেতু ভি, তাহলে এটা কত হবে ভি স্কোয়ার হবে, আমরা যখন ইউ বাই ভি করবো তাহলে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার হোল্ড ওয়ান বাই থ্রি হোল টু দি স্কোয়ার করলাম আমরা। ওকে দিয়ে ইন্টু দিয়ে কি হয় ভি ইন্টু ডিউ ডিএক্স, দেখো ওয়ান মাইনাস এক্স স্কোয়ার হোল্ড ওয়ান বাই থ্রি ইন্টু কত হবে ডিডিএক্স অফ এক্স অবভিয়াসলি মাইনাস এক্স ইন্টু ডিডিএক্স অফ কত হবে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার হোল্ড ওয়ান বাই থ্রি, এটা হয় প্লাস এটা তোমার ইউ বাই ভি পোর্শন গেল প্লাস এটা দেখো ডিডিএক্স অফ সাইন স্কোয়ার টু এক্স প্লাস থ্রি। আমরা ডেরিভেটিভ করেছিলাম আগের দিনও বলেছি, দেখো ডিডিএক্স অফ সাইন এক্স তার হোল স্কোয়ার, সাইন এক্স তার হোল স্কোয়ার যদি হয় এরকম আমরা কী করি, সাইন এক্সটাকে এক্সের মতো ধরি, সাইন স্কোয়ার এক্স মানে আমরা কী লিখতে পারি সাইন এক্স তার হোল স্কোয়ার, সাইন স্কোয়ার এক্স মানে তো সাইন এক্স তার হোল স্কোয়ার লিখতে পারি এক্স স্কোয়ার। তাহলে যদি এর ডেরিভেটিভ কথা হবে তাহলে বলো এক্স স্কোয়ার ডেরিভেটিভ কথা হয় ডিডিএক্স এক্স স্কোয়ার মানে কত টু এক্স মানে কত টু সাইন এক্স, আবার সাইন এক্সের ডেরিভেটিভ কথা হয় কস এক্স, এটা হয় ঠিক আছে কারণ টু সাইন এক্স ইন্টু ডিডিএক্স অফ সাইন এক্স হয়, ডিডিএক্স অফ সাইন এক্স মানে হচ্ছে কস এক্স। কিন্তু ভালো করে দেখো তাহলে এটা কত করলাম টু সাইন ইন্টু টু এক্স প্লাস থ্রি ইন্টু কস অফ টু এক্স প্লাস থ্রি, আবার এই যে টু এক্স প্লাস থ্রি আছে এটার জন্য আরেকবার ডেরিভেটিভ হবে কত হবে ডিডিএক্স অফ টু এক্স প্লাস থ্রি, দেখো লিখেছি। আচ্ছা দেখো এই যে টু সাইনে কস বি এটা একটা সূত্র হয়, কার সূত্র সাইন টু এ সরি টু সাইনে কসে, টু সাইনে কসে সমান হয় সাইন টু এ, ঠিক আছে। তো টু সাইনে কসে সমান সাইন টু এ যদি হয় তাহলে এটা সূত্রটা কি লিখতে পারি সাইন টু ইন্টু কত হবে টু এক্স প্লাস থ্রি, এটা ভিতরে ঢুকে যাবে এটা হয়, আর ডিডিএক্স অফ টু এক্স প্লাস থ্রি মানে কত হবে টু, এটা হয়। এবার দেখো এটা ক্যালকুলেশনটা আমি কী করব, এবার ক্যালকুলেশনে দেখো এর তোমার ফাইভ ইন্টু ফাইভটা বাইরে থাক, এটা কথা হয় এখানে দেখো একটা এক্স আর একটা এক্স এই এক্স স্কোয়ার হয়ে যাচ্ছে না, ঠিক আছে। তো এটা কথা হয় ওয়ান মাইনাস এক্স স্কোয়ার হোল্ড দেবার ওয়ান বাই থ্রি যেমন হচ্ছে থাক, আচ্ছা মাইনাস মাইনাস হচ্ছে প্লাস হয়ে যাবে প্লাস টু টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স স্কোয়ার বাই থ্রি, আর এটা দেখো মাইনাস হচ্ছে প্লাস টু এক্স স্কোয়ার হয় থ্রিটা বাইরে এলো ওয়ান মাইনাস এক্স স্কোয়ার হোল্ড দেবো দুয়ের তিন মানে এটা তোমার নিচে চলে আসবে কত হয়ে যাবে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার হোল্ড দেবো আর দুয়ের তিন, এরকম ব্যাপারটা হয়। হ্যাঁ ডিভাইডেড বাই ডিভাইডেড বাই কত হয়ে যাবে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার হোল্ড দেবো আর দুয়ের তিন, ভালো করে লক্ষ্য করে কি করলাম এই যে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার হোল্ড দেবো মাইনাস দুই বাই তিন ছিল সেটা ওর নিচে করলাম আর কি জাস্ট, মানে কত হলো টু মাইনাস হচ্ছে প্লাস টু এক্স স্কোয়ার বাই থ্রি ইন্টু ওয়ান মাইনাস এক্স স্কোয়ার দুয়ের তিন, এটা হয় প্লাস এটা কত হবে টু সাইন এটা দেখো টু এক্স প্লাস থ্রি মানে কত ফোর এক্স প্লাস সিক্স হবে। এবার দেখো এই যে তিনটা আছে না এটা আমরা এলসিএম করবো মানে এই এই জায়গাটা এলসিএম করলে কী হচ্ছে দেখো, দেখো আমি একবারে লিখছি ফাইভ ইন্টু ভালো করে লক্ষ্য করো এই নিচের এই পোর্শনের নিচে চলে আসবে মানে কত হবে থ্রি ইন্টু ওয়ান মাইনাস এক্স স্কোয়ার হোল্ড দেবার দুয়ের তিন ইন্টু ওয়ান মাইনাস এক্স স্কোয়ার হোল্ড দেবার দুয়ের তিন, কারণ এই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার হোল্ড দুয়ের তিনটা তো এখানে ছিলই, তো এটা যদি এলসিএম করি কত হচ্ছে দেখো থ্রি ইন্টু ওয়ান মাইনাস এক্স স্কোয়ার হোল্ড দেবার, দেখো এটা তো নিচে আছে ওয়ান না এটা ওয়ান আছে তো তাহলে কত থ্রি ইন্টু এটা গুণ হবে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার একের তিন আর ওয়ান মাইনাস এক্স স্কোয়ার হোল্ড দুয়ের তিন, এই দুটো পাওয়ারগুলো যোগ করলে কত হয়ে যাবে দুই বাই দুই প্লাস এক মানে তিন বাই তিন মানে কত হয়ে যাবে ওয়ান হয়ে যাবে, এটা যদি তিন ইন্টু ওয়ান হয়ে গেলো দেখো স্টেপ জাম্প করলাম ওটা একের তিন প্লাস দুয়ের তিন যোগ করলে কত হয় তিন বাই তিন মানে ওয়ান প্লাস প্লাস দেখো কত হচ্ছে শুধু হয়ে যাবে টু এক্স স্কোয়ার, ভালো করে লক্ষ্য করো কারণ এই পুরোটা আমরা এলসিএম করেছি প্লাস টু এক্স স্কোয়ার হয়ে যাবে, এটা হয় ঠিক আছে। এটা আমরা ক্যালকুলেশন করতে পারবো আমরা প্লাস কত প্লাস টু সাইন ফোর এক্স প্লাস সিক্স, অঙ্কগুলো একটু বড়ো মুছতে হবে আমাদেরকে, চলো ওপরটা মুছে দিই নাকি অঙ্কটার এই জায়গাটা মুছে দিই, কী বেরোচ্ছে দেখো ওপরটা আশা করে লেখা হয়ে গেছে তোমাদের, তাহলে কথা হচ্ছে সমান ফাইভ ইন্টু ফাইভটা এখানে রাখলাম থ্রি মাইনাস থ্রি এক্স স্কোয়ার
কত হবে, থ্রি মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস কত হবে টু এক্স স্কোয়ার ডিভাইড বাই থ্রি ইন্টু দেবো কত হচ্ছে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার হলে দেবো আর দুইয়ের তিন প্লাস দুইয়ের তিন মানে কত হয়ে যাবে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার দেবো চারের তিন হয় ওয়ান মাইনাস দেবো চারের তিন প্লাস টু সাইন ফোর এক্স প্লাস সিক্স তাহলে কত হয়ে যাবে দেবো থ্রি মাইনাস দেখো থ্রি মাইনাস কত হয়ে যাচ্ছে মাইনাস এক্স স্কোয়ার তাহলে ফাইভ ইন্টু কত হয়ে যাচ্ছে থ্রি মাইনাস এক্স স্কোয়ার কারণ মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স স্কোয়ার কত হয় মাইনাস এক্স স্কোয়ার হয় ডিভাইড বাই থ্রি ইন্টু ওয়ান মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার ফোর বাই থ্রি প্লাস টু সাইন ফোর এক্স প্লাস সিক্স ডিওয়াই বাই ডিএক্স এটাই হয়তো আমাদের অ্যান্সার আছে ঠিক আছে হয়তো আরও কিছু সিম্পলেস্ট করতে পারে তো বোঝা গেল ক্যালকুলেশনটা কী করলাম তো স্টুডেন্টস এরপর করবো আমরা দেখো তিনের অঙ্কটা আমরা পরপরই অঙ্কগুলো করাচ্ছি কারণ অঙ্কগুলো ইম্পর্টেন্ট অঙ্ক মোটামুটি ধরো তো আমি দেখো করে দিয়েছি একটু কিছুটা অঙ্কটা ওয়াইস মানে হচ্ছে রুট ওভার ওয়ান প্লাস সাইন এক্স প্লাস রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার ঠিক আছে তো এটাকে আমরা ধরে নিচ্ছি সাপোজ এটাকে ধরে নিচ্ছি এ প্লাস বি লেট লেট এটা এই পুরোটাকে ধরে নিচ্ছি এ প্লাস বি লেটটা এখানে লেখো ঠিক আছে লেট ওয়াইস মানে হচ্ছে রুট ওভার অফ ওয়ান মাইনাস এক্স ওয়ান প্লাস সাইন এক্স বাই ওয়ান ওয়ান প্লাস সাইন এক্স প্লাস রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার এটা এই পোর্শনটাকে হচ্ছে এ এই পোর্শনটাকে হচ্ছে বি ঠিক আছে তাহলে ডিওয়াই বাই ডিএক্স যদি আমরা করি তাহলে আমরা অ্যাকচুয়ালি কী পাবো ডিএ বাই ডিএক্স প্লাস ডিবি বাই ডিএক্স এক্স আমরা এ সাপেক্ষে করছি সাপোজ এ আর বিটা কি এক্স এর অপেক্ষক ঠিক আছে এটা হচ্ছে দেখো এক্স এর অপেক্ষক আর বিটা হচ্ছে এক্স এর অপেক্ষক তাহলে ডিএ বাই ডিএক্স প্লাস ডিবি বাই ডিএক্স পাবো অ্যাকচুয়ালি এমনিতে এ বি কনস্ট্যান্ট হয় হ্যাঁ তো ডিওয়াই বাই ডিএক্স মানে ডিএ বাই ডিএক্স প্লাস ডিবি বাই ডিএক্স হবে তাহলে আমাদের কাজ হচ্ছে কি আমাদের ওয়াইস মানে হচ্ছে এ প্লাস বি ধরা আছে তাহলে আমাদেরকে কী করতে হবে ডিওয়াই বাই ডিএক্স তখন আমরা কী পাবো ডিএ বাই ডিএক্স প্লাস ডিবি বাই ডিএক্স এরকম ব্যাপারটা পাবো আমি দুটো পার্ট ধরেছি কারণ আমাদের সুবিধার জন্য আচ্ছা দেখো এ সমান কত লেখা যায় রুট ওভার ওয়ান প্লাস সাইন এক্স সেটা কি করতে পারি সাইন স্কোয়ার এক্স বাই টু প্লাস কস স্কোয়ার এক্স বাই টু প্লাস টু সাইন এক্স বাই টু কস এক্স বাই টু এটা করা যায় কারণ ওয়ান সমান আমরা এটা লিখতে পারি আর সাইন এক্স সমান টু সাইন এক্স বাই টু কস এক্স বাই টু আমরা অংশগ্রহণের সূত্র সাহায্য করতে পারি ক্লাস ইলেভেনের ট্রিগোনোমেট্রি ঠিক আছে তাহলে এটা কথা হয় সাইন এক্স বাই টু প্লাস কস এক্স বাই টু তার হোল স্কোয়ার হয় তাহলে এটা দেখো সূত্র একটা পেয়ে গেলাম তাহলে এ সমান পেয়ে গেলাম সাইন এক্স বাই টু প্লাস কস এক্স বাই টু তাহলে আমাদের এখান থেকে ডিএ বাই ডিএক্সটা নির্ণয় করা যাবে তাহলে ডিএ বাই ডিএক্স সমান কত হবে এক্স এর সাপেক্ষে আমরা অবকলন করে কি পাবো ডিএ বাই ডিএক্স সমান কত হবে ডি ডিএক্স অফ সাইন এক্স বাই টু প্লাস ডি ডিএক্স অফ কস এক্স বাই টু তাহলে এটা যদি ক্যালকুলেশন করি কথা হবে বলো তাহলে দেখো সাইন এক্স বাই টু ডেরিভেটিভ কত হয় কস এক্স বাই টু আর এক্স বাই টু এর দেখো এখানে যেহেতু এক্স বাই টু আছে এক্স বাই টু এর আরও আবার ডেরিভেটিভ হবে আমরা শিখেছি তোমাদেরকে তাহলে এটা কত হবে একের দুই কস এক্স বাই টু হয় কি না আচ্ছা কসের ডেরিভেটিভ কত হয় কসের ডেরিভেটিভ মাইনাস সাইন তাই তো তাহলে এটা কত হয়ে যাবে মাইনাস একের দুই সাইন এক্স বাই টু এটা পেলাম দেখো এটা দিলাম আমরা দু নম্বর সাপোজ ঠিক আছে এইবার দেখো এবার আমরা এই পোর্শনটা করবো আচ্ছা আমরা বি সমান কি ধরেছিলাম ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার ঠিক আছে তো এটা একটা সূত্র হয় সেই সূত্রটাতে কী করে আমরা এক্স স্কোয়ারের ভ্যালুটা কী পুট করবো কস টু থিটা তাহলে আমাদের সুবিধা হবে দেখো এক্স স্কোয়ারের ভ্যালুটা যদি আমরা কস টু থিটা পুট করি তাহলে ওয়ান মাইনাস কস টু থিটা ডিভাইড বাই ওয়ান প্লাস কস টু থিটা যারা ট্রিগোনোমেট্রি ভালো করে করেছো ইলেভেনে তারা বুঝতে পারবে তাহলে ওয়ান মাইনাস কস টু থিটা বাই ওয়ান প্লাস কস টু থিটা ওয়ান মাইনাস কস টু থিটা সমান কথা টু সাইন স্কোয়ার থিটা আর ওয়ান প্লাস কস টু থিটা সমান কথা টু কস স্কোয়ার থিটা এই ব্যাপারটা হয় তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি সাইন থিটা বাই কস থিটা মানে অ্যাকচুয়ালি কী পেয়ে যাচ্ছে ট্যান থিটা ভালো করে লক্ষ্য করো বি সমান পেয়ে গেলাম ট্যান থিটা তাহলে আমরা কী করবো এখন আমাদের কাজ কিন্তু হচ্ছে ডিবি ডিএক্স নির্ণয় করা ডিবি বাই ডিএক্স ডিবি বাই ডিএক্স মানে কথা বলো তো তাহলে অ্যাকচুয়ালি কথা ডি ডিএক্স অফ ট্যান থিটা অবশ্যই ডিবি বাই ডিএক্স আমাদের কাজ হচ্ছে ডি ওয়াইস মানে যদি এ প্লাস বি হয়েছিল ডি ওয়াই ডিএক্স মানে ছিল ডিএ বাই ডিএক্স প্লাস ডিবি বাই ডিএক্স তাহলে ডিবি বাই ডিএক্স মানে হচ্ছে ডি ডিএক্স অফ ট্যান থিটা এটার ভ্যালুটা কথা বলো ডি ডিএক্স অফ ট্যান থিটা এটা মানে অ্যাকচুয়ালি আমরা কী জানি ডি ডি থিটা অফ ট্যান থিটা ইন্টু কত হবে ডি থিটা ডিএক্স ভালো করে লক্ষ্য করো ডি থিটা ডিএক্স এই পোর্শনটা পাবো এই ডি থিটা ডিএক্সের মানটা আমরা কীভাবে পাবো দেখো এবারে ঠিক আছে তাহলে এটা কথা ডি ডি থিটা ট্যান থিটা মানে কথা সেক্স স্কোয়ার থিটা ডি থিটা সেক্স স্কোয়ার থিটা ইন্টু ডি থিটা ডিএক্স ওটি কিনা আচ্ছা এখানে দেখো এক্স স্কোয়ার সমান আমরা কত ধরেছিলাম কস টু থিটা আমরা এই জায়গাটাতে করছি এটা হ্যাঁ চলো আমরা এক্স স্কোয়ার সমান কত ধরেছিলাম কস টু থিটা এটা আমরা পরে লিখবো একবার হ্যাঁ তাহলে কস টু থিটা সমান আমরা কী লিখতে পারি কস টু থিটা সমান হচ্ছে এক্স স্কোয়ার এটা লিখতে পারি তাহলে টু থিটা সমান কত লেখা যায় বলো এখান থেকে টু থিটা সমান কত লেখা যায় কস ইনভার্স এক্স স্কোয়ার এটা লেখা যায় তাহলে থিতা সমান কত হয় থিতাটা সমান হয় একের দুই কস ইনভার্স এক্স স্কোয়ার এটা হয় তাহলে ডি থিতা ডিএক্স দেখো এখান থেকে পাবো থিতার এক্স দি একটা রিলেশন তাহলে ডি থিতা ডিএক্সের ভ্যালু কত হবে বলো ডি থিতা বাই ডিএক্স সমান কত হবে একের দুই
इंटू डी डी एक्स अफ एटा डी डी एक्स अफ कस इनवार्स एक्स स्क्वायर। अच्छा लिखब लिखिए चलो डी डी एक्स अफ कस इनवार्स एक्स स्क्वायर তাহলে কথা হবে বলো একের দুই ইন্টু ডি ডিএক্স অফ কস ইনভার্স এক্স স্কোয়ার মানে ভ্যালুটা কত হবে কস আচ্ছা কস ইনভার্স এক্সের ডেরিভেটিভ কত বলো সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ কত ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার কস ইনভার্স এক্সের ডেরিভেটিভ কত হবে ওয়ান বাই মানে একটা মাইনাস হবে রুট ওভার অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এক্স স্কোয়ার মানে কত দেখুন ভ্যালুটা কত এক্স স্কোয়ারই মানে এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার হবে ঠিক আছে কস ইনভার্স এক্স থাকলে কত হয় মাইনাস ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার হয় এখানে এক্স স্কোয়ার মানে এক্স এর ভ্যালুটা এক্স স্কোয়ার তার তার হোল স্কোয়ার হলো ইনটু কত হবে এই এক্স স্কোয়ারটা এবার ডেরিভেটিভ হবে এই এক্স স্কোয়ারটা ডেরিভেটিভ কত হয় টু এক্স ভালো করে লক্ষ্য করো ডিরেক্ট লিখছি আমরা ডি ডি এক্স এক্স স্কোয়ার মানে টু এক্স তাহলে কত পেলাম ভ্যালুটা এর মাইনাস এক্স বাই রুট ওভার অফ ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর ক্লিয়ার এটা আমরা ভ্যালু পেলাম ডি থিটা ডি এক্স এর এই ভ্যালুটা আমরা এখানে পুট করে দেবো ঠিক আছে তাহলে কত সেক্স স্কোয়ার থিটা। আচ্ছা এবারে আমাদের আর একটা কাজ আছে আর একটা কাজ কি আমাদের সেক্স স্কোয়ার থিটার ভ্যালুটা নির্ণয় করতে হবে কীভাবে পাবো। আচ্ছা সেক্স স্কোয়ার থিটা ডি থিটা ডি এক্স মানে পুরো ইকুয়েশনটা আমাদের তো এক্স দিয়ে চাই তাই না তাহলে দেখো এখান থেকে কস টু থিটা পাচ্ছি এক্স স্কোয়ার কস টু থিটা পাচ্ছি এক্স স্কোয়ার তাহলে সেক্স স্কোয়ার থিটা পাবো ওখান থেকে দেখো এখান থেকে একটা রিলেশন আছে কস টু থিটার এখানে করছি ঠিক আছে কস টু থিটা সমান অ্যাকচুয়ালি কত ওয়ান প্লাস কস টু থিটা সমান হচ্ছে টু কস স্কোয়ার থিটা আমাদের কস থিটা যদি বের করে নিতে পারি ওয়ান প্লাস কস টু থিটা সমান হচ্ছে টু কস স্কোয়ার থিটা তাহলে কস টু থিটা সমান অ্যাকচুয়ালি কত টু কস স্কোয়ার থিটা মাইনাস ওয়ান সমান হচ্ছে এক্স স্কোয়ার ওয়ান প্লাস কস টু থিটা সমান হচ্ছে টু কস স্কোয়ার থিটা তাহলে টু কস স্কোয়ার থিটা মাইনাস ওয়ান সমান হচ্ছে এক্স স্কোয়ার এখান থেকে পাচ্ছি এখান থেকে টু কস স্কোয়ার থিটা মাইনাস ওয়ান সমান হচ্ছে এক্স স্কোয়ার তাহলে টু কস স্কোয়ার থিটা সমান আমরা কত লিখতে পারি টু কস স্কোয়ার থিটা সমান এক্স স্কোয়ার প্লাস ওয়ান তাহলে কস স্কোয়ার থিটা সমান কত পাচ্ছি আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই টু ওকে সেক্স স্কোয়ার থিটা মানে কত উল্টি দেবো তাহলে এখান থেকে সেক্স স্কোয়ার থিটা সমান কত পাচ্ছি টু বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান ঠিক আছে তাহলে এখান থেকে দেখো সেক্স স্কোয়ার থিটার ভ্যালু পেয়ে গেলাম টু বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান তাহলে টু বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু ডি থিটা ডি এক্স এর ভ্যালু কত মাইনাস এক্স বাই রুট ওভার অফ ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর এটা হয় তাহলে মাইনাস টু এক্স বাই এটা পেলাম আমাদের তিন নাম্বার ভালো ভালো করো আমাদেরকে একটু পোর্শন মুছতেই হবে উপর দিকটা মুছে দেখো তাহলে ওয়াই সমান এ প্লাস বি ধরেছিলাম দেখো এই পোর্শনটা মুছি আমি বোর্ডটা একটু কনজেস্টেড এই জন্য সমস্যা ঠিক আছে দেখো এই জায়গাটাতে আমি করছি মোটামুটি তাহলে ওয়াই সমান এ প্লাস বি ধরেছিলাম তো তাহলে ফ্রম ওয়ান থেকে আমরা কী পাবো দেখো ডি ওয়াই বাই ডি এক্স সমান আমরা কত পাবো অ্যাকচুয়ালি ডি ওয়াই বাই ডি এক্স দেখো আমি এই পেনটাতে লিখছি ডি ওয়াই বাই ডি এক্স সমান কত পাবো ডি এ বাই ডি এক্স প্লাস ডিবি বাই ডি এক্স তাহলে কত পাবো ডি এ বাই ডি এক্স প্লাস ডিবি বাই ডি এক্স এটা পেয়েছি আমরা তাহলে ডি ও ডি এ বাই ডি এক্স এর ভ্যালু কত ফ্রম টু থেকে কত পেয়েছি তাহলে একের দুই ইন্টু কমন নিয়ে নিতে পারো কস এক্স বাই টু মাইনাস সাইন এক্স বাই টু এটা মাঝে মাইনাস হয় হয় কি না আর ডিবি বাই ডি এক্স এর ভ্যালু আমরা কত পেলাম দেখো মাইনাস টু এক্স বাই কত পেলাম মাইনাস টু এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু কত পেলাম দেখো রুট ওভার ওয়ান মাইনাস এক্স টু দর ফোর এটা পেলাম এটা আমাদের অ্যান্সার ক্লিয়ার এই ছিল অঙ্ক ঠিক আছে ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু তোমাদের স্টুডেন্ট দেখো চারের অঙ্কটা আমরা করেছি ওয়াইস মানে হচ্ছে ওয়ান বাই রুট ওভার এক্স প্লাস এ মাইনাস রুট ওভার এক্স প্লাস বি প্লাস এক্স স্কোয়ার সাইন এক্স কিউ আছে তো আমরা কী করবো দেখো এটাকে করণে নিরসন করবো করণে মুক্ত করবো নিচটাকে তাহলে হরটাকে আমরা করণে মুক্ত করার জন্য আমরা কী করি এর ফ্যাক্টর দিয়ে একটা গুণ করি ঠিক আছে করণে নিরসক উৎপাদক দিয়ে কত হয় রুট ওভার এক্স প্লাস এ প্লাস রুট ওভার এক্স প্লাস বি উপনীত গুণ করছি দেখো তাহলে কত হচ্ছে রুট ওভার এক্স প্লাস এ তার হোল স্কোয়ার মাইনাস রুট ওভার এক্স প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সাইন এক্স কিউ তাহলে দেখো এক্স এটাকে ক্যালকুলেশন করছি এক্স এটা কত হয় এক্স প্লাস এ মাইনাস অফ এক্স প্লাস বি মানে কত হবে এক্স প্লাস এ মাইনাস এক্স মাইনাস বি হয় ভালো করে লক্ষ্য করো প্লাস এক্স স্কোয়ার সাইন এক্স কিউ তাহলে এটা কত হয়ে গেলো দেখো ওয়ান বাই এ মাইনাস বি ইন্টু রুট ওভার এক্স প্লাস এ প্লাস রুট ওভার এক্স প্লাস বি প্লাস এক্স স্কোয়ার সাইন এক্স কিউ হয় এবার আমরা কী করছি ডেরিভেটিভ ডি ওয়াই বাই ডি এক্স ডি ওয়াই বাই ডি এক্স মনে করলে কত পাবো দেখো ওয়ান বাই এ মাইনাস বি ইন্টু ডি ডি এক্স ওই পুরোটা প্লাস ডি ডি এক্স অফ এক্স স্কোয়ার সাইন এক্স কিউ তাহলে কত হবে দেখো ওয়ান বাই এ মাইনাস বি ডি ডি এক্স অফ রুট ওভার এক্স প্লাস এ মনে কত হয় ওয়ান বাই টু ইন্টু রুট ওভার এক্স প্লাস এ কারণ ডি ডি এক্স অফ রুট এক্স মনে কত হয় ওয়ান বাই টু রুট এক্স ডি ডি এক্স অফ রুট এক্স সমান কত হয় ওয়ান বাই টু রুট এক্স করলাম কিন্তু এখানে এক্স এর দেখো পাওয়ার কোনো কিছু নেই তাই কোনো সমস্যা নেই তাছাড়া কিন্তু আরেকবার করতে হতো ঠিক আছে প্লাস ডি ওয়ান বাই টু ইন্টু রুট ওভার এক্স প্লাস বি হয় এটাকে সিম্পলি ইউভি সূত্রে ভাঙছি ইউভি সূত্র কী হয় এক্স স্কোয়ার ইন্টু ডি ডি এক্স অফ সাইন এক্স কিউ প্লাস সাইন এক্স কিউ ইন্টু ডি ডি এক্স অফ এক্স স্কোয়ার দেখো স্টেপ করেছি
এখান থেকে ওয়ান বাই টুটা বাইরে গেছে, ওয়ান বাই টুটা যদি দেখো এই ওয়ান বাই টুটা কমন নিচ্ছে, তাহলে কথা হয় ওয়ান বাই টু ইন্টু এ মাইনাস বি, কিন্তু কথা হবে ওয়ান বাই রুট ওভার এক্স প্লাস এ প্লাস ওয়ান বাই রুট ওভার এক্স প্লাস বি, ক্লিয়ার? প্লাস এক্স স্কোয়ার ডিডিএক্স অফ সাইন এক্স কিউ, ভালো করে লক্ষ্য করো ডিডিএক্স অফ সাইন এক্স কিউ মানে আমরা কী করবো, সাইন সাইনের ডেরিভেটিভ সিম্পল জানি, এক্স কিউটাকে যদি আমরা এক্স ধরে নিই, এক্স কিউটাকে যদি আমরা এক্স ধরে নিই তাহলে এর ডেরিভেটিভ কথা হয় কস এক্স কিউ হয় সিম্পল, আবার এক্স কিউ ডেরিভেটিভ হবে কারণ এটা যেহেতু এক্স ধরেছে কথা হবে থ্রি এক্স স্কোয়ার হয়, ক্লিয়ার? প্লাস সাইন এক্স কিউ ইন্টু ডিডিএক্স অফ এক্স স্কোয়ার সমান কথা যাবে টু এক্স, তাহলে এই পুরোটাকে লাস্টে অ্যান্সারটা লিখে দাও, এটাকে একটু ভেঙে দিয়ে ভাঙা মানে ওটাকে যা সাজিয়ে নাও, তাহলে ওয়ান বাই টু ইন্টু এ মাইনাস বি কথা হবে ওয়ান বাই রুট ওভার এক্স প্লাস এ প্লাস ওয়ান বাই রুট ওভার এক্স প্লাস বি কথা হবে, তাহলে থ্রি এক্স টু দু বার ফোর কস এক্স কিউ প্লাস টু এক্স সাইন এক্স কিউ, এটা অ্যান্সার। ওকে চারেরটা করে দিলাম স্টুডেন্ট, দেখো ছয় অঙ্কটা কী বলেছে, ওয়াই সমান হচ্ছে ট্যান ইনভার্স সাইন এক্স বাই ওয়ান প্লাস কস এক্স, দেখো খুব সুন্দর অঙ্ক এটা, ট্যান ইনভার্স কথা হবে দেখো সাইন সাইন এক্সের ডেরিভেটিভ সরি সাইন এক্সের সূত্র কী হয়, সাইন এক্সের সূত্র হয় অংশগ্রহণের কথা হবে টু সাইন এক্স বাই টু কস এক্স বাই টু আর ওয়ান প্লাস কস এক্স সমান কথা হবে টু কস স্কোয়ার এক্স বাই টু, ওকে তাহলে কী করবো দেখো সাইন এক্স সমান হয় টু সাইন এক্স বাই টু কস এক্স বাই টু আর ওয়ান প্লাস কস এক্সের সূত্র হয় টু কস স্কোয়ার এক্স বাই টু, ওয়ান প্লাস কস এক্সের সূত্র হয় কত টু কস স্কোয়ার এক্স বাই টু, তাহলে দেখো এখানে দেখো টু টু কাটছে আর একটা দেখো কস এক্স বাই টু কস এক্স বাই টু কেটে যাচ্ছে কস অফ এক্স বাই টু, তাহলে দেখো এখান থেকে আমরা কত পাচ্ছি ট্যান ইনভার্স সাইন এক্স বাই টু বাই কস এক্স বাই টু সমান কত হয় ট্যান ইনভার্স ট্যান এক্স বাই টু, দেখো একদম সিম্পলেস্ট বেরিয়ে যাচ্ছে অঙ্কটা, তাহলে ট্যান ইনভার্স ট্যান এক্স বাই টু ট্যান ইনভার্স ট্যান থিতা সমান কত আমরা থিতা জানি, তাহলে কত পেয়ে গেলাম ওয়াই সমান হচ্ছে এক্স বাই টু, ওয়াহ ঠিক আছে ওয়াই সমান পেয়ে গেলাম এক্স বাই টু, তাহলে কত হবে ডিওয়াই বাই ডিএক্স, দেখো কত হবে ডিওয়াই বাই ডিএক্স সমান কত হবে বলো একের দুই ইন্টু ডিডিএক্স অফ এক্স, অবভিয়াসলি তাহলে কত হবে একের দুই ইন্টু ওয়ান মানে হচ্ছে ওয়ান বাই টু আমাদের অ্যান্সার, খুব ছোট্ট অঙ্ক আমাদের, ঠিক আছে? তো এটা যদি কেউ নর্মালি এরকমভাবে করে ডিডিএক্স ও ট্যান ইনভার্স এক্স মানে হচ্ছে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার তারপর ডিডিএক্স সাইন এক্স বাই ওয়ান প্লাস কস এক্স ইন্টু ডিডিএক্স অফ, তাহলে তো হয়ে গেল অঙ্ক, ঠিক আছে? তো চলো আমরা নেক্সট দেখি স্টুডেন্ট, দেখো দুইয়ের একার অঙ্কটা কী বলেছে, ওয়াই সমান লগ বেস এক্স সাইন এক্স, এই অঙ্কগুলো ক্ষেত্রে আমরা কী করবো দেখো এটাকে আমরা কি ভাঙতে পারি বলো তো, এটাকে লিখতে পারি লগ অফ সাইন এক্স ডিভাইড বাই লগ এক্স, ভালো করে লক্ষ্য করো এই সূত্রগুলোকে আমরা এরকমভাবে ভাঙি, আগের দিন দেখিয়েছিলাম যে লগ অফ এম বাই এন লগ মানে লগ বেস এন এম সমান লগ এম বাই লগ এন হয়, ঠিক আছে? তাহলে এটা লগ সাইন এক্স বাই লগ এক্স হয় মানে ব্যাপারটা যেটা বলতে চাইলাম লগ বেস এন এম, এটা সমান আমরা কী করি লগ বেসি এম ডিভাইড বাই লগ বেসি এন, এই ব্যাপারটা হয় অ্যাকচুয়ালি, এটাও সেম লগ বেসি সাইন এক্স ডিভাইড বাই লগ বেসি এক্স, এরকম ব্যাপারটা বেস্টটা, ঠিক আছে? তাহলে এবার আমরা কী করবো ডেরিভেটিভ করবো ডিওয়াই বাই ডিএক্স, ওকে তাহলে ডিওয়াই বাই ডিএক্স মানে দেখো সিম্পল ডেরিভেটিভ করো ডিডিএক্স অফ এটা হয়, তাহলে এটা কত হয়ে যাবে বলো লগ বেসি এক্স তার হোল স্কোয়ার অ্যাকচুয়ালি, তাহলে কথা আমরা ইউ বাই ভি এর সূত্র করবো, তাই তো ডিডিএক্স অফ ইউ বাই ভি, তাহলে তোমার ইউভি যদি ডিফারেন্সিয়াল ফাংশন অফ এক্স হয় তাহলে লগ বেসি এক্স, তাহলে লগ বেসি এক্স ইন্টু ডিডিএক্স অফ লগ বেসি সাইন এক্স, ভালো করে তাকাও মাইনাস কত হবে লগ বেসি সাইন এক্স ইন্টু ডিডিএক্স অফ লগ বেসি এক্স, এই পুরো ব্যাপারটা হয় মানে কি না, এইবার এটাকে আমরা ক্যালকুলেশন করবো, তাহলে কথা হবে দেখো তাহলে লগ এক্স বেসি এক্স কিন্তু ডিডিএক্স ও লগ বেসি সাইন এক্স মানে কথা হবে ডিডিএক্স ও লগ সাইন এক্স, আচ্ছা সাইন এক্সটাকে আমরা এক্সের মধ্যে ধরছি সাইন এক্স এক্সের মধ্যে ধরলে কথা হবে ওয়ান বাই সাইন এক্স, তাহলে এটা কথা হচ্ছে ওয়ান বাই সাইন এক্স, ভালো করে দেখাও আর সাইন এক্সের ডেরিভেটিভ কথা হয় কস এক্স ইন্টু কস এক্স হয়ে গেল মাইনাস লগ সাইন এক্স যেমন হচ্ছে থাক ডিডিএক্স ও লগ ডিডিএক্স ও লগ বেসি এক্স মানে কথা জানি আমরা ওয়ান বাই এক্স, যেখানে অবভিয়াসলি এক্সটা নট ইকুয়ালস টু জিরো হয় আমরা জানি সূত্র, হ্যাঁ ডিভাইড বাই কত হচ্ছে দেখো লগ বেসি এক্স তার হোল স্কোয়ার, তাহলে দেখো এটা কত পাচ্ছি লগ বেসি এক্স কস এক্স বাই সাইন এক্স মানে সমান কত হচ্ছে কট এক্স মাইনাস লগ সাইন এক্স বাই এক্স, এ ব্যাপারটা ওকে তাহলে তোমার ডিভাইড বাই লগ এক্স আর হোল স্কোয়ার, তো এটা যদি ক্যালকুলেশন করে দেখো এই এক্সটা ওইদিকে গুণ হয়ে যাবে মানে তোমার যদি লোসাও করি তাহলে কথা হবে এক্স লগ বেসি এক্স কট এক্স মাইনাস লগ বেসি সাইন এক্স, এগুলো বেস্ট ই আছে দিতে পারো ঠিক আছে বাই
एक्स लॉग बेसि एक्स सर होल स्क्वायर। ओके तो एक लग बेसि हाँ लग बेसि एक्सर होल स्कोर ठीक है ये हमारे अन्सार। ओके कि कर बोझा गया यू वाई भि कर बैरिए जाए ठीक है। स्टूडेंट देखो हमें दुईर बाकी अंकगुलो जगह आई एक कर लम तो तीनटे अंक छो सेम अंक एक ही टाइप अंक बाड़ी करो तुम्हारा करा जाए देखो अनेक अंक आज हमें पर अंकगल कर देखो तीन अंक कर टैन इनवर्स कॉस एक्स बाय वन प्लस एन एक्स प्लस साइन लॉग एक्स आज तो लेलो कि करछे देखो कसेक्सटा हमें भेंगे दीचे कसेक्सटा कि सूत्र भांगते पारी कस्क्वायर एक्स बाय टू माइनस साइन स्क्वायर एक्स बाय टू भांगते पारी कारण एटा आमरा अंशकोणे आमरा गुणित अंशकोणे सूत्र तो पेयेछि ताई तो कस टू दिते समान हय कस्क्वायर थेके माइनस साइन स्क्वायर थेके गुणितकोणे और एखाने कथा हय जे कसेक्स मान हय कस्क्वायर एक्स बाय टू माइनस साइन स्क्वायर एक्स बाय टू एटाके कि करलाम देखो वन प्लस साइन एक्सटाके साइन स्क्वायर एक्स बाय टू प्लस कस्क्वायर एक्स बाय टू प्लस टू साइन एक्स बाय टू कस एक्स बाय टू जेटा आगेटा करलाम एटा कथा कस एटा सूत्र भेंगे दीचे कत ए स्क्वायर मान बी स्क्वायर सूत्र ए प्लस बी इंटू ए माइनस बी ठीक आछे एटा कथा कस एक्स बाय टू प्लस साइन एक्स बाय टू द होल स्क्वायर प्लस साइन लग एक्स पेलाम देखो एक पर्सन काटे एक पर्सन जो केटे जाए देखो ये जगह काटे तेल एक कथा पाँच कस एक्स बाय टू प्लस साइन एक्स बाय टू पाँच कस एक्स बाय टू प्लस साइन एक्स बाय टू ये पर्सन पाँचे तेल देखो टैन इनवर्स ये बेपार है टैन इनवर्स एक्चुअल कथा है कस एक्स बाय टू माइनस साइन एक्स बाय टू डिवाइड बाय कस एक्स बाय टू प्लस साइन प्लस साइन एक्स बाय टू है कस एक्स बाय टू माइनस साइन एक्स बाय टू डिवाइड बाय कस एक्स बाय टू प्लस साइन एक्स बाय टू यहाँ है एबार आमरा कि करब एटाके सूत्र करार जन्य एटाके सूत्र करार जन्य आमरा कि करछि कस एक्स बाय टू दिए उपनीच डिवाइड करब कि बोलछि कस एक्स बाय टू दिए उपनीच डिवाइड भालो करे लक्ष्य करो ताहले कि पाबो देखो यदि कस एक्स बाय टू दिए उपर नीचे डिवाइड करी भालो करे लक्ष्य करो आमरा कि पाबो वन माइनस टैन एक्स बाय टू डिवाइडेड बाय वन प्लस टैन एक्स बाय टू भालो करे लक्ष्य करो ना पाबो कि ना यदि एटाके कस एक्स बाय टू दिए डिवाइड करी ताहले नीचे नीचे नेमे जाबे कस एक्स बाय टू बाय कस एक्स बाय टू माइनस साइन एक्स बाय टू बाय कस एक्स बाय टू मन हो जाए वन माइनस टैन एक्स बाय टू এটাকে যদি cos x / 2 দিয়ে ডিভাইড করে কত হবে cos x / 2 / cos x / 2 + sin x / 2 / cos x / 2 মানে 1 + tan x / 2 হয়ে যাচ্ছে প্লাস কত বাকি sin log x চলো এটাকে সূত্র এটাকে পুরো আগে ফর্মে ভাঙছি তারপর সূত্র করব তাহলে এটাকে সূত্র কত হবে দেখো tan ইনভার্স এটা কত হয় আমরা সূত্র কি জানি tan a - tan b / 1 + tan a tan b একটা সূত্র জানি তাই তো তাহলে এটাকে দেখো এটাকে tan π / 4 লিখতে পারো tan π / 4 - tan x / 2 डिवाइड बाय वन प्लस टैन पाई बाय फोर इंटू टैन एक्स बाय टू लिखा जाए देखो ना टैन पाई बाय फोर वैल्यू तो वन अच्छा वन प्लस टैन एक्स बाय टू तो वन प्लस वन इंटू टैन एक्स बाय टू तो वन वैल्यू कत टैन पाई बाय फोर प्लस साइन लॉग एक्स पेलम आबार तहले देखो एटा कत कत करते पारी टैन इनवर्स टैन ए माइनस टैन बी डिवाइड बाय वन प्लस टैन टैन बी टैन ए माइनस टैन बी डिवाइड बाय वन प्लस टैन टैन बी तो कत हो टैन अफ ए माइनस बी এটা হয় tan অফ a মাইনাস b সমান কত tan a মাইনাস tan b ডিভাইড বাই 1 প্লাস tan a tan b প্লাস sin log x হয় কি না তার কত বেরম দাও তো এটা সমান কত পাচ্ছি pi বাই 4 মাইনাস x বাই 2 দেখো tan ইনভার্স tan theta প্লাস sin log x এইবার আমরা ডেরিভেটিভটা করব এত কিছু করার পর আমরা ডেরিভেটিভটা করব y সমান এটা dy বাই dx সমান কত হবে বলো তাহলে d dx অফ কত হবে pi বাই 4 সিম্পল माइनस डी डिएक्स कत हो एक्स बाय टू प्लस डी डिएक्स अफ साइन लॉग एक्स सॉरी प्लस डी डिएक्स अफ साइन लॉग एक्स है तो क्या देखो जीरो माइनस वन बाय टू प्लस साइन लॉग एक्स डेरिवेटिव ये लॉग एक्स टाके सपोज धरे निच्छि एक्सर मत तो कत हो जाए कॉस लॉग एक्स हो जाए और देखो ये लॉग एक्स टाके डेरिवेटिव है डी डिएक्स लॉग एक्स मान कत है वन बाय एक्स ऑब्वियसली तेल कत पेलम देखो तेल एनसार कि पेलम कस लग एक्स बाय एक्स माइनस वन बाय टू ये हमारे एनसार एक मिले नहीं ठीक है ये छोड़ो तीन अंक चलो हम नेक्स्ट देखी तो स्टूडेंट देखो एरपर हमें करब तुम्हारे पर अंक कत चार एक बला आज देखो चार एक वन प्लस एक्स होल्ड दुवार एक्स ये बला आने वाइस मैं एक्चुअल हमें कि धरब वन प्लस एक्स होल्ड दुवार एक्स এই অঙ্কগুলো আমরা করেছি ফাংশন টু দি পাওয়ার ফাংশনের অঙ্ক এগুলো কী হয় ফাংশন টু দি পাওয়ার ফাংশন দেখো ওয়ান প্লাস এক্স একটা ফাংশন আর এক্স এক্সট্রা ফাংশন দুটোই ফাংশন তাহলে লেট ওয়াই সমান হচ্ছে ওয়ান প্লাস এক্স হোল্ড পাওয়ার এক্স এক্ষেত্রে আমরা কী করি মনে আছে তোমাদের আমরা লগারিদমের সাহায্য নিই লগারিদমের সাহায্য নিই বোথ সাইডে আমরা আগের দিন করেছি তাহলে আমরা কী করব লগ ওয়াই সমান কত হবে লগ অফ ওয়ান প্লাস এক্স হোল্ড পাওয়ার এক্স ভালো করে লক্ষ্য করো আমরা কী লিখব টেকিং লগারিদম বোথ সাইডস টেকিং লগ বোথ সাইডস উই গেট যখনই আমরা অপেক্ষকের অপেক্ষক পাবো তখন আমরা কি করে দেবো লগারিদমের সাহায্য কিন্তু নেব ঠিক আছে তাহলে এখান থেকে কত পাবো বলো তো কত লগ ওয়াই সমান পাবো এক্স ইন্টু লগ অফ
वन प्लस एक्स अबभियसलि कारण ये एक्सटा आगे चले आसे एवं यहाँ डेरिवेटिव करो डेरिवेटिव का सपक्ष करब एक्स सपक्ष डेरिवेटिव करब कत डीडीएक्स अफ लगो आई समान हमारे कत पा डीडीएक्स अफ एक्स इंटू लग अफ वन प्लस एक्स क्लियर डीडीएक्स अफ लगो आई ये समान क्या आगे दिनों बोले हमें कि करी एगो क्षेत्र लगो आई डेरिवेटिव सीम्पल की करी वन बै वाई इंटू कथा हो जाए डिवई बाई डीएक्स क्लियर समान कथा हो डीडीएक्स अफ एक्स इंटू लग अफ वन प्लस एक्स समान एक कथा है एक्स इंटू डीडीएक्स अफ लग अफ वन प्लस एक्स कत हो डेरिवेटिव निर्णय करो तर कत एक्स इंटू वन बाई वन प्लस एक्स है प्लस लग अफ वन प्लस एक्स इंटू डीडीएक्स अफ एक्स मान है वन हमें कि करी यूभिर सूत्रा कर तो तेल एखान कत पा देखो डिवई बाई डीएक्स समान एक्चुअली ये वाई टाइम गुण कर दाओ कत एक्स बाई वन प्लस एक्स प्लस लग अफ वन प्लस एक्स ये करते और वाइर भैल्यूटा कत पे वन प्लस एक्स होल्ड टू दुआर एक्स तो ये कथा हो जाए वन प्लस एक्स होल्ड टू दुआर एक्स इंटू एक्स बाई वन प्लस एक्स प्लस लग अफ वन प्लस एक्स ये हमारे अन्सार क्लियर ये हमारे चार एक अंकटा चलो हमें नेक्स्ट देखी अंकटा तुम्हारा कर नाओ नेक्स्ट की दीजिए देखो हमारा नेक्स्ट करब दो अंकटा करा जाए तीन अंकटा करा जाए देखो चार अंकटा कर एक्स टू दि पावर वाई मन हे इ टू दि पावर एक्स चलो चार अंकटा कर देखो ये अंकगल सब सेम टाइप अंक ठीक है एगोर तुम्हारा लग सहाज्य ने जाए चार अंकटा कि बोलिए देखो एक्स टू दि पावर वाई मन हे इ टू दि पावर एक्स एक्स टू दि पावर वाई समान हे तुम्हार एक्सर पावर वाई आमान इयर पावर एक्स आई तो एक्स टू दि पावर वाई समान इ टू दि पावर एक्स जदि है तो हमें कि करब सेम बोथ साइड लगारिथम नब टेकिंग लगारिथम बोथ साइड सुई गेट तेल क्यों बोल तो लग अफ एक्स टू दि पावर वाई समान हे लग अफ इ टू दि पावर एक्स कि लिखब टेकिंग लगारिथम बोथ साइड्स उभयपक्षे लगारिथम नहीं पाए टेकिंग लग लग बोथ साइड्स ठीक है तेल लग अफ एक्स टू दि पावर वाई मैंने ये समय हमारे क्या है ये पावर वाई हाँ लग अफ एक्स पावर वाई जो है तेल कत कर वाई लग एक्स तेल कथा बोलो तो वाई लग एक्स समान हमारे लग बेस इ नहीं तो तेल इ बेस एक्स एगल एक्चुअल इ ना इटे लेखा है ना ठीक है वाई लग बेस एक्स मान कत एक्स लग बेसि इ मान ये कत हो जाए एक्स लग बेसि इ मान कत एक्स इंटू वन मान एक्स हो जाए एक्चुअलि तेल वाई लग एक्स मान कत पे गलम वाई लग एक्स समान पे गलम एक्स एबार कि करब डेरिवेटिव करब एक्स सपेक्षे एक्स सपेक्षे डेरिवेटिव कर ले कथा बोलो डीडीएक्स अफ वाई लग एक्स समान हे डीडीएक्स अफ एक्स सीम्पल डीडीएक्स अफ वाई लग एक्स मैंने कि लिखो डिफरेंशिएट बोथ साइड रेसपेक्ट टू एक्स तरह आगे लाइन टाइम लिखे एक्स सपेक्षे डेरिवेटिव करो डीडीएक्स अफ वाई लग एक्स मैंने कथा वाई इंटू डीडीएक्स अफ लग एक्स वाई इंटू डीडीएक्स अफ लग एक्स मैंने वन बाई एक्स प्लस लग एक्स इंटू कथा डिवई बाई डीएक्स भलो लक्ष्य करो हमें यूवि करूवि यूवि जी करी वाई फिक्सड लग एक्स डेरिवेटिव कर वन बाई एक्स प्लस लग एक्स फिक्सड डिवई बाई डीएक्स समान कथा डीडीएक्स अफ एक्स मैंने वन भलो लक्ष्य करो तो एखान डिवई बाई डीएक्स मैंने कथा बोलो मैंने डिवई बाई डीएक्स ना कि करब लग एक्स इंटू डिवई बाई डीएक्स समान कथा पा देखो वन माइनस वाई बाई एक्स भलो लक्ष्य करो वन माइनस वाई बाई एक्स पाच तो एखान क्योंकुलेशन करो डिवई बाई डीएक्स समान हमें कि करते वन माइनस वाई बाई एक्स मैं हमें कि करते एक्स माइनस वाई बाई एक्स करते पारि कि ना तर कत एक्स माइनस वाई बाई एक्स लग एक्स भलोक लक्ष्य करो अच्छा ये लग एक्सर एक भैल्यू हमें एखान पे जो पा लग एक्सर एक भैल्यू हमें एखान पा लग एक्स मैं कत पा एक्स बाई वाई देखो लग एक्स मैं एखान पाँच एक्स बाई वाई वाई लग एक्स मैं एक्स छो ना वो एखे पुट कर देते पो तो कत हो देखो एक्स माइनस वाई डिवाइडेड बाई एक्स इंटू एक्स बाई वाई এটা করে দিতে পারো লগ এক্স সমান তাহলে কত বেরিয়ে যাচ্ছে দেখো উত্তরটা চেক করে নাও তোমরা এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়াই বাই এক্স স্কোয়ার এটা অ্যান্সার হতে পারে ঠিক আছে তো এই ছিল আমাদের চারের অঙ্কটা দেখো টেন এক্স টু দিব সাইন এক্স যখন এক্স সমান পাই বাই ফোর কী করবো আমরা দেখো তো আমরা ধরে নিচ্ছি লেট ওয়াই সমান সাপোজ টেন এক্স টু দি পাওয়ার সাইন এক্স এক্স সমান পাই বাই ফোরের ভ্যালুটা কথা আমাদের নির্ণয় করতে হবে ডিওয়াই বাই ডিএক্সটা তাই তো তাহলে আমরা সেম আমরা লগারিদম নেব তাহলে লগারিদম বোথ সাইড যদি নিয়ে হয় তাহলে লগ ওয়াই সমান আমরা কত লিখতে পারবো লগ অফ ট্যান এক্স টু দি পাওয়ার সাইন এক্স ভালো করে থাকো তাহলে কত লিখতে পারি এটা সমান লিখতে পারি আবার দেখো সাইন এক্স ইন্টু
लग अफ टेन एक्स ये सैन एक्स इंटू लग अफ टेन एक्स एबार बो सैड किब एक्स एर सपेक्षे अवकलन तेल कि डी डी एक्स अफ लग वाई समान डी डी एक्स अफ सैन एक्स इंटू लग टेन एक्स यहाँ सैन इंटू लग टेन एक्स तेल कथा हो देखो डी डी एक्स अफ लग वाई समान कथा एक्चुअलि वन बाई वाई इंटू डी वाई बाई डी एक्स बुझेलि डी डी एक्स अफ लग वाई समान कथा है वन बाई वाई इंटू डी वाई बाई डी एक्स ओके तेल कथा है तेल इंटू ये कथा पाँच देखो सैन एक्स इंटू डी डी एक्स अफ लग टेन एक्स देखो हमें अब लिखी ये यू भि तो ये यू ये भि तेल कथा है सैन एक्स इंटू डी डी एक्स अफ लग टेन एक्स प्लस लग टेन एक्स हाँ प्लस लग टेन एक्स इंटू डी डी एक्स अफ सैन एक्स ये तेल कथा पा तो समान कथा पा देखो सैन एक्स इंटू डी डी एक्स अफ लग टेन एक्स समान कथा है बोलो वन बाई टेन एक्स कारण देखो लग टेन एक्स बोले तो ये टेन एक्सटा तुम जो एक्सर मत धरो कथा वन बाई एक्स इंटू डी डी एक्स अफ टेन एक्स मैंने कथा सेक्स स्क्वायर एक्स इंटू सेक्स स्क्वायर एक्स पेलम प्लस लग टेन एक्स एम आज थकल और डी डी एक्स सैन एक्स मैं कथा कस एक्स ये तो जो क्योंकुलेशन करी कथा पा देखो सैन एक्स एक कथा पाची सैन टेन एक्सटा भांगे कत सैन एक्स बाई कस एक्स ऊपर उठे गलो कस कर एक्स सेक्स कर एक्सटा नीचे भांगे कत कस कर एक्स है ये पेल प्लस लग टेन एक्स इंटू कस एक्स सीम्पल क्योंकुलेशन कर जाओ तो बैरिए जाए लग टेन एक्स इंटू कस एक्स लग टेन एक्स इंटू कस एक्स तेल तुम सैन एक्स काटो कस एक्स बाई कस कर एक्स मैंने कथा जाए सेक एक्स वन बाई कस एक्स मैंने कथा सेक एक्स प्लस लग टेन एक्स इंटू कस एक्स ये पेल वन बाई वाई इंटू डिवाई डी एक्स मैं एखान वन बाई वाई इंटू डिवाई डी एक्स एखान कि लिखते परि जो डिवई बाई डी एक्स मान हे वाई इंटू एट एक्चुअलि वाई वैल्यू कत आर पे टेन एक्स टू दीब सैन एक्स अच्छा हमारे दरकार कि फाइव बाई फोर वैल्यूटा तै तो टेन एक्स टू दीब सैन एक्स सेक एक्स प्लस लग टेन एक्स कस एक्स अच्छा डिवाई डी एक्स एट पाई बाई फोर डिवाई डी एक्स एट एक्स इक्वल टू फाइव बाई फोर कत वैल्यू है देखो डिवाई डी एक्स एट एक्स इक्वल टू फाइव बाई फोर वैल्यूट कत है टेन अफ पाई बाई फोर होल टू दि पावर साइन अफ पाई बाई फोर वैल्यूगुलो पुट कर दाओ टेन अफ पाई बाई फोर होल टू दि पावर साइन अफ पाई बाई फोर ये अच्छा ये कत है बोलो सेक अफ पाई बाई फोर सेक अफ पाई बाई फोर प्लस लग टेन अफ पाई बाई फोर इंटू कस अफ पाई बाई फोर तेल क्योंकुलेशन कर टेन अफ पाई बाई फोर मैंने कथा है वन वन टू दि पावर वन बाई रूट टू मैंने हो जाए वन देखो वन टू दि पावर वन बाई रूट टू मैंने वन सेक अफ पाई बाई फोर मैंने कथा है रूट टू कारण सेक फोर्टी फाइव डिग्री से मैंने कथा है कस फोर्टी फाइव डिग्री वन बाई रूट टू सेक फोर्टी फाइव डिग्री वन बाई शुद्ध रूट टू लग टेन अफ पाई बाई फोर मैंने कहते हैं लग वन मैंने कथा हो जाए देखो तुम्हारे लग वन मैं जीरो ठीक है और ये मैंने जीरो हो गलो भलोक लक्ष्य करो मैंने कथा पेलम शुद्ध रूट टू एकटू स्टेप जम कर भैलूगुल पुट करो टेन पाइव फोर मैंने वन वन टू दूर वन बुट टू मैंने वन ही हलो सेक पाइव फोर मैंने रूट टू लग टेन पाइव फोर मैंने टेन पाइव फोर मैंने तो वन मैंने कहते लग वन हो गलो इंटू कस पाइव फोर मैंने कहते रूट टू ठीक है तेज़ वन लग वन मैंने जीरो मैंने जीरो बैरिए गलो रूट टू प्लस जीरो वन तेल कहते गलो शुद्ध एनसार्ट बैरिए गलो रूट टू क्लियर यटार एनसार ये हमारे चार छय अंग तो स्टूडेंट्स हमारे चार नय रंग करब वाई समान हो लग अफ एक्स टू दि पावर कस एक्स आज लग एक्स पुरोटार एक्सर पावर किन्तु नहीं करब एक क्षेत्र में लग नब तो हमें जो बोथ साइड लग नहीं देखो है देखिए लग आर बोथ साइड्स लग वाई समान कथा बोलो तो लग अफ कथा लग एक्स टू दि पावर कस एक्स भले कर तक ये बेपार्ट आज हमारा बोथ साइड लग निची तेल कथा बोलो तो ये समान कथा कस एक्स इंटू लग अफ लग एक्स ये बेपार है कि करल टेकिंग लगारिदम बोथ साइड्स टेकिंग लगारिदम बोथ साइड्स ओके तालो देखो लग वाई समान पेलम एबारे कि करब बोथ साइड हमें एक्स सपेक्षे डेरिवेटिव करब तो डी डी एक्स अफ लग वाई समान कथा पाच्छि डी डी एक्स अफ मैं डिरेक्ट कर चलो मैं डी डी एक्स अफ एटा है पुरोटा तेल तुम्हार यूवि सूत्र तेल प्रथम यू एटा तो कस एक्स इंटू डी डी एक्स अफ लग लग एक्स है
प्लस लग लग एक्स इंटू डी डी एक्स सब कथा कस एक्स ये कि देखो कस एक्स इंटू डी डी एक्स सब लग लग एक्स ए लग एक्सर मानट कत देखो ए लग एक्सर डेरिवेटिव देखो ए लग एक्सर मानटा जो एक्सर मत धरि डी डी एक्स लग एक्स मन कथा वन बग एक्स आर लग एक्सटार आर ये लग एक्सटार और आर डेरिवेटिव कर डी डी एक्स लग एक्स मन कथा हो जाए वन बक्स हो जाए भलोक कर प्लस लग लग एक्स इंटू डी डी एक्स कस एक्स मन कथा हो जाए बोलो तो माइनस सैन एक्स ओके अच्छा ये सब कथा जाए बोलो तो वन बै इंटू डी वाई बाय डी एक्स भलोक लक्ष्य करो डी डी एक्स अफ लग वाई सब कथा जाए वन बै वाई इंटू डी वाई बाय डी एक्स अबियसलि তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে কি পাচ্ছি ডি ওয়াই বাই ডি এক্স সমান ভালো করে দেখাও ওয়াই ইন্টু কত হচ্ছে কস এক্স বাই এক্স লগ এক্স আর মাইনাস সাইন এক্স মাইনাস সাইন এক্স এটা হচ্ছে লগ অফ লগ এক্স কত পেলাম তাহলে কস এক্স বাই এক্স লগ এক্স माइनस सैन एक्स लग अफ लग एक्स ये पेलम एट लग एक्स क्या तो तुम्हार वायर भैल्यूट पुट कर दो अंक बैरिए गलो वायर भैल्यू कर दो लग एक्स टू दि पावर कस एक्स लग एक्स टू दि पावर कस एक्स वायर भैल्यूटा तेल कत बाबू कस एक्स बाय एक्स लग एक्स माइनस सैन एक्स इंटू लग लग एक्स माइनस सैन एक्स इंटू लग अफ लग एक्स ये आंसर ओके चलो स्टूडेंट देखो हमारा चार षोलो रंगटा करब एकदम वाई समान कहते हैं एक्स सेके एक्स इंटू लग अफ एक्स इ टू दुवार एक्स एट क्षेत्र में कि करें देखो यहाँ हमें कि लिखते परि एक्स सेके एक्स भाव कर देखो और लग एक्सटा के भेगे देव एट देखो लग अफ ए बी सूत्र तो लग ए प्लस लग बी सूत्र भांगब तेल कत है देखो लग एक्स प्लस लग अफ इ टू दि पावर एक्स ठीक है ये लग अफ इ टू दुवार एक्सर भैल्यूटा एखन के कत पा बोलो तो एक्स लग बेस इ बेसि मैं ये पे जा एक्स तेल कत पाँच देखो एक्स सेक एक्स इंटू लग एक्स हाँ लग एक्सटा तुम ब्रेकेटे रखे एक्स एक लग इ बेस इ है मैं भैल्यूटा हो जाए इ मैं लग अफ इ टू दि पावर एक्स तो इन्हें बेस्ट एक इ थे तेल कत है एक्स लग इ बेस इ मैं एक्स हो जाए ठीक है एक्स इंटू वन मन हो एक्स तो लिखे दिलम तेल वाई समान कथा पेलम एखान और वाई समान एक्स सेक एक्स लग एक्स और एखे एक्सट्रा एक्सट्रा जी एक्सट्रा एक्स एक एक्स प्लस मैं एक्स एक एक्स इंटू लग एक्स प्लस एक्स एक एक्स इंटू एक्स मैं कथा जाए एक्स स्क्वायर सेक एक्स हो जाए एबारे डेरिवेटिव करो अच्छा डी वाई बाय डी एक्स डी वाई बाय डी एक्स समान कत है देखो एखे देखो तीनटे फांगशन आज यू वि डब्ल्यू एक क्षेत्र में कि बोले जो दो फांगशन के धरवे आएक्ट डेरिवेटिव करो जो दो फांगशन के धरवे आएक्ट डेरिवेटिव करो तई तो देखो एक्स सेक एक्स हमें रेखे दिलम ठीक है कार सपे डेरिवेटिव कर डी डी एक्स लग एक्स कर प्लस डी इंटू डी डी एक्स लग एक्स कर प्लस एवं रखब एक्स लग एक्सटा के रखब एक्स लगे लग एक्स इंटू कथा डी डी एक्स अफ सेक एक्स प्लस प्लस कि करब बोल तो रखो तुम्हार एक्स लग एक्सटा के सरि मैं सेक एक्स लग एक्सटा के रखब हमें सेक एक्स लग एक्स इंटू कथा डी डी एक्स अफ एक्स यहाँ है प्लस देखो भलो लक्ष्य करो एगो तीनटे यू वि डब्ल्यू छो जो दुर्गत हो रेडिव कर जो दुर्गत होता रेडिव कर तई तो आर एक्स स्क्वायर सेक एक्स डी डी एक्स अफ एक्स स्क्वायर सेक एक्स एट रेडिव कर यू वि तेल कथा एक्स स्क्वायर इंटू डी डी एक्स अफ सेक एक्स प्लस सेक एक्स इंटू डी डी एक्स अफ एक्स स्क्वायर ये तेल एखान कत पा देखो एक्स एक एक्स इंटू डी डी एक्स लग एक्स मना है वन बाय एक्स भलोक लक्ष्य करो प्लस एक्स लग एक्स इंटू डी डी एक्स सेक एक्स मन क्या सेक एक्स टेन एक्स प्लस सेक एक्स लग एक्स इंटू डी डी एक्स एक्स मन क्या वन मैं सेक एक्स लग एक्स इंटू वन प्लस एक्स स्क्वायर डी डी एक्स सेक एक्स मन क्या हो जाए बोलो तो सेक एक्स टेन एक्स है कि ना प्लस सेक एक्स इंटू डी डी एक्स एक्स स्क्वायर मन कथा टू एक्स है कि ना तो एक्स एक्स काटो तेल कत पा देखो
এখান থেকে যদি ক্যালকুলেশন করো সেক এক্স প্লাস এক্স লগ এক্স সেক এক্স টেন এক্স, মানে পুরোটা যোগ করে দিতে পারো বা সেক এক্সটা কমন নিতে পারো, কিছুটা করতে পারো। সেক এক্সটা কমন নিয়ে নাও, সেক এক্স কমন নিলে কি পড়ে থাকবে দেখো, ওয়ান প্লাস এক্স লগ এক্স টেন এক্স, ঠিক আছে অ্যান্সারটা কেমন হবে দিয়েছে দেখবে, প্লাস লগ এক্স একটা পাচ্ছি, প্রতিটাতে দেখো সেক এক্স আছে, প্লাস এক্স স্কোয়ার টেন এক্স পাচ্ছি, প্লাস দেখো পাচ্ছি টু এক্স, এটা অ্যান্সার করতে পারো। ওকে স্টুডেন্টস, দেখো আমরা 18 অঙ্কটা করবো, দেখো 18 অঙ্কটা কি বলেছে, ওয়াই শুনেছে টেন এক্স বাই এক্স লগ অফ ই টু দি পাওয়ার এক্স বাই এক্স টু দি পাওয়ার এক্স। দেখো আমি একটু সিম্পলেস্ট ফর্মে এটুকু ভেঙে দিয়েছি, টেন এক্স বাই এক্স ইনটু কত হবে লগ অফ এ বাই বি, তো লগ এ মাইনাস লগ বি, মানে লগ অফ ই টু দি পাওয়ার এক্স মাইনাস লগ অফ এক্স টু দি পাওয়ার এক্স হয় অ্যাকচুয়ালি। তাহলে কত হবে টেন এক্স বাই এক্স লগ অফ ই টু দি পাওয়ার এক্স, মানে কত এক্স লগ বেশি, মানে এটা হয়ে যায় এক্স ইনটু ওয়ান মানে এক্স মাইনাস এক্স লগ এক্স হয়, তাই তো এটা করলাম লগ অফ এক্স টু দি পাওয়ার এক্স ছিল। এবার দেখো আমি এই টেন এক্স বাই এক্সটা ভিতরে গুণ করে দিচ্ছি, কত হবে দেখো টেন এক্স বাই এক্স ইনটু এক্স হয়ে যাবে এটা, মাইনাস কত হবে টেন এক্স বাই এক্স ইনটু এক্স লগ বেশি এক্স, মানে এক্স লগ এক্স অ্যাকচুয়ালি আর কি, বেস্টটা তুলে দিয়েছি। তাহলে টেন এক্স বাই এক্স মানে এক্স এক্স কেটে দাও, তাহলে কত হয় টেন এক্স, টেন এক্স মাইনাস টেন এক্স ইনটু লগ এক্স, দেখো একটা সিম্পলেস্ট ফর্মে পেলাম। এবার এটা ওয়াই সমান পেয়েছি, এবার এটাকে আমরা ডেরিভেটিভ করবো, ডি ওয়াই বাই ডি এক্স সমান কত হবে দেখো ডি ডি এক্স অফ টেন এক্স, এটা পেলাম মাইনাস টেন এক্স ইনটু ডি ডি এক্স অফ লগ এক্স, সূত্রটা দেখো এটা মাইনাস যেহেতু আছে ইউভির সূত্রটা, তো এখানে অ্যাকচুয়ালি এরকম একটা ব্রেকেট হয়, অ্যাকচুয়ালি একটা ব্রেকেট হয়, ঠিক আছে চলো ব্রেকেট দিয়ে দিচ্ছি, প্লাস যেহেতু ইউভি সূত্রটা তাহলে টেন এক্স ইন্টু ডি ডি এক্স লগ এক্স প্লাস লগ এক্স ইন্টু কত হবে ডি ডি এক্স অফ টেন এক্স, এই ব্যাপারটা হয় ঠিক আছে। তাহলে ডি ডি এক্স অফ টেন এক্স কত হবে সেক্স স্কোয়ার এক্স, এটা আমরা জানি, মাইনাস টেন এক্স ইন্টু ডি ডি এক্স লগ এক্স কত হয় ওয়ান বাই এক্স, প্লাস প্লাস নয় সরি এই মাইনাস প্লাস মাইনাস হবে, মাইনাস লগ এক্স ইন্টু ডি ডি এক্স অফ টেন এক্স কত হয় সেক্স স্কোয়ার এক্স, এই ব্যাপারটা হয়। চলো এটাই আমাদের অ্যান্সার, ঠিক আছে এটাই অ্যান্সার করে দেবে। তো এই ছিল আমাদের 18 অঙ্ক, তোমাদের ফোর মার্ক্সের এই অঙ্কগুলো মোটামুটি একই টাইপের, একই অঙ্ক, প্রচুর অঙ্ক আছে করা যাবে, ঠিক আছে ফোর মার্ক্স পর্যন্ত করালাম, ওয়ান টু থ্রি ফোর, ওয়ানের বেশিরভাগ অঙ্কগুলো করে দিয়েছি। তো তোমরা ফাইভ থেকে আমরা নেক্সট দিন করাবো, ফাইভ থেকে দেখি কটা পার্ট করা যায়, মোটামুটি ফোর মার্ক্সগুলো এরকম শেষ করে যাবো। তোমরা ভিডিওগুলো দেখতে থাকো অবশ্যই, যদি চ্যানেল নতুন জুড়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর অবশ্যই বাড়িতে থাকো, সেফ থাকো, সুরক্ষিত থাকো, ঠিক আছে চলো ভালো থাকো।